নমস্কার বন্ধুরা, জবাবদে নিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা চাইলে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে, এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারছো। তো খুব ভালো সুযোগ রয়েছে, যেখানে একদম সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবে, এবং অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই ভিডিওতে আমি সেটাই দেখাবো যে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, সিলেকশন প্রসেস সহ সমস্তটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, নোটিফিকেশানটা একদম নতুন, কারণ 23/9/2024 অর্থাৎ 23 সেপ্টেম্বরেই নোটিফিকেশান আউট হয়েছে, এবং সেদিন থেকেই অ্যাপ্লিকেশান জমা নেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা চাইলে অ্যাপ্লিকেশান করতে পারো, হাতে এখনও অনেকটা সময় রয়েছে, একদম নির্ভুলভাবে ধীরে সুস্থে অ্যাপ্লিকেশান করতে পারো। এবং এখানে অ্যাপ্লিকেশান জমা নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 24শে অক্টোবর, অর্থাৎ 24th অক্টোবর পর্যন্ত অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে। এখনও প্রায় এক মাসে কিছু কম সময়, কিন্তু অনেকটাই সময় রয়েছে। আর অ্যাপ্লিকেশান যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশান রয়েছে, সুতরাং এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম যেটা তোমাকে পূরণ করতে হবে, একদম নির্ভুলভাবে পূরণ করবে, যাবতীয় সেলফ অ্যাটেস্টেড সমস্ত রকম ডকুমেন্টস দেবে, ভুল ত্রুটি একেবারেই করো না, কারণ কোনো রকমের এডিটের কিন্তু কোনো ব্যাপার নেই। তাই যদি একবার অ্যাপ্লিকেশান ফর্ম ভুল হয়ে যায় বা ডকুমেন্টসে যদি কোনো কমতি থাকে, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান রিজেক্টের লিস্টে চলে যাবে। তো সেই কারণে সময় রয়েছে যেহেতু হাতে, ধীরে সুস্থে সমস্তটা বুঝে যেভাবে বলছি সেভাবে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করো। তো এবার দেখো, এখানে বয়সের কথা কি বলা রয়েছে, বয়সটা পরিষ্কার বলা রয়েছে নট মোর দ্যান 40 ইয়ার্স, অর্থাৎ মিনিমাম বয়সটা তোমাদের 18, ম্যাক্সিমাম 40, অর্থাৎ 18 থেকে যাদের বয়সটা 40 বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন জানাতে পারবে। এবং তোমাদের ফার্স্ট ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, তো তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্টের ডেট দেখো, না ফার্স্ট ডেট অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, মানে হচ্ছে তোমাদের 1/1/2024, মানে পয়লা জানুয়ারি অনুযায়ী, এই যে তারিখটা তোমাদের বললাম, এই তারিখ অনুযায়ী তোমাদের বয়সটাকে 18 থেকে 40-এর মধ্যে ধরা হবে। এবং তোমাদের এজ প্রুফ হিসাবে শুধুমাত্র মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেইটাই গ্রহণযোগ্য হবে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট ছাড়া অন্য কোনো ডকুমেন্টস এজ প্রুফ হিসাবে অ্যাকসেপ্টেবল হচ্ছে না। তাই অ্যাপ্লিকেশান করার মানে সময় এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটটাই দেওয়ার চেষ্টা করবে। এবার এখানে কিছু ছাড় থাকে, সেই ছাড় কারা কারা পায়, যারা এসসি এবং এসটি প্রার্থী রয়েছ তারা 5 বছরের ছাড় পেয়ে থাকো, সেটা তোমরা পাবে, এবং যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে। সুতরাং এসসি এসটি যারা রয়েছ তারা মিনিমাম 18 বছর থেকে শুরু করে তারা 45 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারছে, আর যদি ওবিসি প্রার্থী হয়ে থাকে তাহলে তারা 18 থেকে 43 বছর পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। এবার দেখো, এখানে যেটা বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান যারা করবে তাদের অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া এখানে আবেদন করতে পারবে না, এবং তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এপিক কার্ড, আধার কার্ড কিংবা ভোটার কার্ড, এগুলো তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটের সাথে দিতে হবে। এবার দেখো,
এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে পূরণ করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে গেলে ফার্স্টে তোমাকে যেটা মেনশন করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো, সেইটা সবার আগে তোমাকে ইনপুট করতে হবে। এবং এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে, এবং অবশ্যই সেটা খেয়াল রাখবে যে পাসপোর্ট সাইজের ফটোটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না। দেন তোমাকে যেটা বলা রয়েছে, নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে ব্লক লেটারে লিখতে হবে। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ব্লক লেটারে লেখার চেষ্টা করবে, তাহলে কি হবে, তাহলে ভুল ত্রুটি হওয়ার কোনো চান্সেস থাকবে না। এবং নেম অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট, অর্থাৎ তুমি এখানে তোমার যা নামের স্পেলিং বা যে নামটা তোমার মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেটে রয়েছে সেই নামটাই তোমাকে এখানে বসাতে হবে, অন্যথা অ্যাপ্লিকেশন কিন্তু ভুল দেখাবে। তো সেই কারণেই মাধ্যমিকের রেকর্ড অনুযায়ী যা তোমার বয়স এবং নাম, গার্জেনের নাম যা রয়েছে সেটাই তুমি দেবে, এবং এখানে গার্জেনের নামের জায়গায় ফাদার্স নেম হাজব্যান্ডের নাম দিতে বলেছে। যেহেতু ম্যারিড আনম্যারিড, তারপরে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই অনুযায়ী বর্তমানে তোমার যিনি গার্জেন রয়েছেন তার নাম তুমি এখানে বসাতে পারো। নেক্সট ক্যাটাগরি এখানে জেনারেল, মানে ইউআর থেকে শুরু করে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো এখানে তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ছো সেই ক্যাটাগরি তোমাকে দিতে হবে। যদি তুমি জেনারেল হও তাহলে কোনো রকম সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই, যদি এসসি এসটি হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো তাহলে তোমাকে প্রপার সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে, বা মানে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবার ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার সেই অনুযায়ী তোমার ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। আর এখানে 1/1/2024 যেহেতু 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়সটাকে হিসাব করতে হবে, তো তোমাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে এই 1 জানুয়ারি অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর কত মাস কত দিন হচ্ছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং এখানে পরিষ্কার মেনশন করা রয়েছে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন অথবা সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। তো মাধ্যমিকের রেকর্ড অনুযায়ী তোমাদের এখানে বয়স, নাম যা রয়েছে সবটা বসাতে হবে। এবার প্রপার অ্যাড্রেস, দেখো ভিলে এখানে আলাদা আলাদা করে রয়েছে বলে সুবিধা আছে এবং জায়গাটা অনেকটা পাচ্ছ। তো ফার্স্টে ভিলেজের নাম থাকছে, ভিলেজের নামের জায়গায় ভিলেজের নাম, তারপরে পোস্ট অফিস, দেন তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট এবং 10 সংখ্যার মোবাইল নাম্বার, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, এবং মেল আইডির জায়গায় অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। দেখা গেলেও তুমি শর্টলিস্টেড হলে বা সিলেকশন প্রসেসে যা যা ইনফরমেশান পরবর্তীতে আসবে সেগুলো কিন্তু তোমরা নিজেরা নিজেদের ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই জানতে পারবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশান করার সময় ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। এবার তুমি কোন এলাকার মধ্যে পড়ছো, মানে তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি কি, তো সেগুলো তোমাকে দিতে হবে। তারপরে তোমার এখানে ইপিক নাম্বার চাওয়া হয়েছে, তারপরে তুমি মেল না ফিমেল সেটা তোমাকে সেই বক্সে তোমাকে টিক দিয়ে দিতে হবে। তো সেই মতো তুমি টিক দিয়ে দিলে, রিলিজিয়ান যে কোনো হতে পারে কিন্তু ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটি রয়েছে, এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটি সেটা একদম মাধ্যমিক থেকে শুরু করে তোমার গ্র্যাজুয়েশন পর্যন্ত যাবে। তো ফার্স্টের বক্সে থাকবে তোমার মাধ্যমিক, দেন থাকবে উচ্চ মাধ্যমিক, তারপরে গ্র্যাজুয়েশন। তো মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে, কত সালে পাস করেছো, টোটাল মার্কস কত, মার্কস অবটেন এবং পার্সেন্টেজ কত দাঁড়াচ্ছে, তেমনভাবে আবার উচ্চ মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, মার্কস কী পেয়েছো সবটাই দেবে। দেন গ্র্যাজুয়েশনও সেমভাবে কোন ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস সমস্ত দেবে। এবং এখানে 3টে কোয়ালিফিকেশনেরই অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট সবটাই দিতে হবে। গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়াইজ সমস্ত রকম ডকুমেন্টসগুলো ইনপুট করতে হবে। এবার কম্পিউটারের নলেজ যদি তোমার জানা থাকে তাহলে তুমি দেবে, তাহলে কতদিন কত মাসের
তোমার নলেজ রয়েছে বা সার্টিফিকেট রয়েছে। দেখো, কম্পিউটার শেখার কথা কিন্তু প্রত্যেককেই বলা হয়, আমাদের আমরা চেষ্টা করি প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে সেটা একটু মনে করিয়ে দেওয়ার। অনেকেরই রয়েছে, আবার এমনও রয়েছে অনেকের যে কম্পিউটারে কোনো কোর্স করা নেই। তাহলে কী হয়, তারা এই টাইপের যেই জবগুলো আমরা প্রোভাইড করি বা ইনফরমেশনগুলো যে তোমাদেরকে দেই, সেগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে অনেকেরই অসুবিধা হয়। তো সেই কারণে বলছি, সময় থাকতে থাকতে সেই কোর্সগুলো কিন্তু করে নাও। আর এক্সপিরিয়েন্স যদি থাকে কিছু তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এক্সপিরিয়েন্স লাগবেই, তেমন কোনো ব্যাপার নেই। এবং অবশেষে তোমাকে ডিক্লারেশনে বলে দিয়েছে যে কোনো রকম মানে টোটালি তুমি কারেক্ট এবং ট্রু ইনফরমেশন দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কোনো রকম ফলস বা ইলিগাল ইনফরমেশন থাকলে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। আর এই যে সিগনেচারের জায়গায় অবশ্যই রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে, এবং ডেট আর প্লেসের জায়গায় অবশ্যই তুমি সেই ডেট এবং প্লেস মেনশন করে দেবে যেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন করছো, এবং জবে অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে সেই তারিখটা তোমাকে বসাতে হবে। তো এইভাবে অ্যাপ্লিকেশনগুলো করবে যেভাবে দেখালাম। এবার আমি তোমাদেরকে একটু বলে দিই কী কী ডকুমেন্টস তোমাকে এখানে প্রোভাইড করতে হচ্ছে। তো ফার্স্টেই দিয়ে দেবে এজ প্রুফ, এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট, দেন তোমার অ্যাড্রেস প্রুফ, আধার, ভোটার, এগুলো তোমার কাজ করে যাবে। দেন তোমার কাস্ট সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস, তারপরে কম্পিউটারের সার্টিফিকেট, তারপরে আইডি প্রুফ, তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে কী করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। সেলফ অ্যাটাস্টেড ছাড়া কোনো ডকুমেন্টসেরই কোনো ভ্যালু থাকে না। এবার দেখাবো কী কী পোস্ট রয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমার কমার্স গ্র্যাজুয়েট লাগবে এবং কম্পিউটারের নলেজ লাগবে, যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো, যদি না থাকে অসুবিধে নেই। এবং সিলেকশন প্রসেসে বলা রয়েছে রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টে পরিষ্কারভাবে মেনশন করা রয়েছে যে রিটেন টেস্টে তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ এবং অ্যাকাউন্টেন্সি, এগুলো থেকে তোমাদের 50 নম্বরের কোশ্চেন থাকবে। কম্পিউটার থেকে 40 এবং পার্সোনালিটি টেস্টের থেকে 10। যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে তাদেরকেই পরবর্তীতে কম্পিউটার টেস্টে ডাকা হবে, এবং কম্পিউটার টেস্টের পরেই যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকেই পার্সোনালিটি টেস্টে ডাকা হবে। তো সব মিলিয়ে টোটাল 100 নম্বর রয়েছে, এবং এই 100 নম্বরের উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে, এবং তারপরেই তাদেরকে ফাইনালি নিয়োগ করা হবে। এবং এখানে সমস্ত রকম রিকোয়ার কোয়ালিফিকেশানগুলো থাকলে তবেই তুমি ড্রপ বক্সে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারো। এখানে সেই ঠিকানা দেওয়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মানে নোটিফিকেশান আউট হয়েছে, যেখানে 24 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে। 24 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান, এজ ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রপার সিগনেচার, ফটোগ্রাফ, এগুলো যদি না থাকে অ্যাপ্লিকেশান অটোমেটিক্যালি ক্যান্সেলের লিস্টে রাখা হবে। সিলেকশন প্রসেসে 3টে স্টেপ রয়েছে, 3টে স্টেপই তোমাকে ফলো করতে হবে। আইডেন্টিটি প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, এগুলো সমস্ত যা যা তুমি ডকুমেন্টসের সাথে দেবে সেগুলো অরিজিনাল আবার তোমাকে আনতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে। তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবে। নিয়োগটি করাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে নিয়োগ করা হচ্ছে। ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্পের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে। তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আবেদন করতে পারো, এবং পশ্চিম মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।